হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কবুতর আলাদা করে দিয়েছি, তো আমি অনেকগুলো কবুতর জোড়া দিয়েছি। তো কী কী কবুতর জোড়া দিয়েছি সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিছু রেসার এবং পাঙ্কি জোড়া দিয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই রেসারটা জোড়া দিয়েছি, সবজি রেসার। দেখুন মাশাল্লাহ প্যাডটা কি সুন্দর। আমি ফার্স্ট এই রেসার কবুতরটা জোড়া দিয়েছি, তো এগুলার পেডিগিরি আছে। আমি বেশিরভাগ রেসার কবুতর সাহেব মঈন ভাইয়ের লক থেকে নিয়েছি, তো এগুলার পেডিগিরি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটার পেডিগির, আর এটা আরেকটার। এই দুটোটাই আমি সাহেব মঈন ভাইয়ের লক থেকে নিয়েছি, আর অনেকগুলো নিয়েছি, সবগুলোরই পেডিগিরি আছে। আমি এই পেয়ারটাও নিয়েছি, দেখুন মাশাল্লাহ পেয়ারটা কত সুন্দর। এই দুটাকেও প্রথম জোড়া দিয়েছি, সবগুলো কবুতরই আমার প্রথম জোড়া দেওয়া। ও দুটারও পেডিগ্রি এই যে এখানে, এই যে দেখুন। এছাড়া আমি এই রেসার কবুতর জোড়া দিয়েছি টেলো কোস্টারের জন্য, পাঙ্কি কবুতর জোড়া দিয়েছি তার জন্য দিয়েছি। এই পেয়ারটাও জোড়া দিয়েছি, মাশাল্লাহ পেয়ার গুলো সবগুলোই সুস্থ আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আমি এবার একটা পাঙ্কি নরের সাথে লাল পাত্তি মাদি জোড়া দিয়েছি, জানি না কিরকম বেবি হবে। এটা হচ্ছে আমার লাল পাত্তি মাদি, এটা পাঙ্কি নর এস চোখের, এটা পাঙ্কি নর এস চোখের। আচ্ছা আমার একজন লাল পাত্তি, এগুলো ডিম পেড়েছিল, তো দুটা ডিমই জমেছিল, তো একটা ডিম ফুটেনি, নষ্ট হয়ে গেছে, আর একটা ডিম ফুটেছে। তো এটার বেবিটা আমি দেখাচ্ছি, এই যে এটার বেবিটা, আমাকে দেখে ভয় পাচ্ছে। এই পাঙ্কি মাদিটার নটটা জোড়া দিয়েছি, এই ফার্স্ট, এটা হচ্ছে আমার পাঙ্কি নর। আর হচ্ছে পাঙ্কি মাদি, সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। এগুলো হচ্ছে আমার চীনা হাঁস, আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন। আমার মুরগিগুলো ব্রাহ্মা মুরগি, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।